বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকার মধ্যে কিন্তু রয়েছে একটা বিস্তর ফারাক। ভালোভাবে বেঁচে থাকতে গেলে আমাদের দরকার সুস্থ একটা মন, সুস্থ শরীর, আর তার সাথে দরকার কিন্তু আর্থিক উপার্জন। নমস্কার বন্ধুরা, আমি দীপশিখা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকোয়েস্টে। আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর বিজয় দে। নমস্কার স্যার, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রথমেই স্যারের সাথে কথা বলে নেব, জেনে নেব ওনার ইনস্টিটিউটের বিষয়ে। তো স্যার, আমি জানতে চাই আপনাদের ইনস্টিটিউটটা অ্যাকচুয়ালি কী, সেখানে কী রয়েছে? অ্যাকচুয়ালি বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এটা যাদবপুর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটা কলেজ। আচ্ছা। এটা পশ্চিমবঙ্গের কল্যাণী শহরে অবস্থিত, নদিয়া জেলা এবং শহরটা হচ্ছে কল্যাণী। তো এই ইনস্টিটিউটের কথা বলতে গেলে একটু আগে থেকে শুরু করতে হবে। এই ইনস্টিটিউটটা, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, শুরু হয়েছিল বা এর একাডেমিক সেশন শুরু হয় 2006 সাল নাগাদ। বাট এই ইনস্টিটিউট তৈরি করার পেছনে বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ট্রাস্ট নামে একটা পাবলিক ট্রাস্টি বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে পিপিপি মডেলে এই কলেজটা তৈরি করে এবং 2006 সাল থেকে এই বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এই কলেজটার জয়যাত্রা শুরু হয়। তো এই বিপস ট্রাস্ট যেটা, এরা গভর্নমেন্টের সাথে নন প্রফিটেবল ট্রাস্ট হিসেবেই পরিচিত এবং একটা সুস্থ একাডেমিক পরিবেশ বজায় রেখে কিভাবে একটা কলেজ চালানো যায় তার একটা জলজ্যান্ত উদাহরণই হচ্ছে এই বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স ট্রাস্ট। এই ট্রাস্ট পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার আগরতলাতে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স বলেও আরেকটি কলেজ স্থাপন করে এবং সেটাও গভর্নমেন্ট অফ ত্রিপুরার সঙ্গেই জয়েন্ট কোলাবোরেশনেই তৈরি হয়েছে কলেজটা। সো পশ্চিমবঙ্গ সরকার, ত্রিপুরা সরকার, এই সরকারের সাথে যৌথ কোলাবোরেশনে এই যে কলেজগুলো এই ট্রাস্ট চালাচ্ছে এবং দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে এবং তাদের শিক্ষাক্ষেত্রে যে অবদান বা শিক্ষাক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে তাদের যে অবদান, সেটা একেবারেই অনস্বীকার্য এবং সেই জন্যই বছরের পর বছর গভর্নমেন্টের সাথে একটা সুস্থ সম্পর্ক বজায় রেখে এই ট্রাস্টটা এই কলেজগুলো চালাচ্ছে। তো বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এটা শুরু হয়েছিল, আমি আগেই বললাম, 2006 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে কলেজটা তৈরি হয় এবং এই কলেজে যে কোর্স প্রথম শুরু হয়েছিল সেটা হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি ইন আয়ুর্বেদা, বি ফার্ম আয়ুর্বেদা সংক্ষেপে। তো এই বি ফার্ম আয়ুর্বেদা কোর্সটা সঙ্গে নিয়েই 2006 সাল থেকে এই বিপস ট্রাস্ট জয়যাত্রা শুরু করে এবং বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স প্রতিষ্ঠা হয় 2006 সালের 22 আগস্ট। আচ্ছা, তো এখন সেটাতে কী কী কোর্সেস রয়েছে? এখন বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স টোটাল তিনটে কোর্স চালাচ্ছে ওই কলেজে। একটা হচ্ছে বি ফার্ম আয়ুর্বেদা, যেটা প্রথম থেকেই শুরু হয়েছিল, আর 2015 সাল নাগাদ বিপিটি এবং বিএমএলটি, এই দুটো কোর্সও আমাদের কলেজে চালু হয়েছে। তো এই যে বি ফার্ম আয়ুর্বেদা, এইটা যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে এই কোর্সটা। আচ্ছা। তো অনেক ছাত্র বন্ধু যারা এই প্রোগ্রাম দেখছে
তাদের এই কোর্সটা সম্পর্কে একটু ধারণাটা দেয়া দরকার, যে কি তারা হয়তো কোনোদিন শোনেনি এই কোর্সটার নাম। আর সবথেকে বড় কথা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রত্যেকেই খুব পাজলড থাকে, সেটা ডিসিশন নেওয়াটা খুব মুশকিল, ডিসিশন নেওয়াটা যে আমি কি করব, আমি কি জেনারেল লাইন পড়ব বা টেকনিক্যাল লাইন পড়ব, ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর যা অবস্থা শুনছি, তো এটা ভীষণভাবে একটা মানে একটা পাজলড কন্ডিশনে থাকে ছাত্ররা, ছাত্রদের থেকেও থাকে তাদের প্যারেন্টসরা, গার্জেনরা। তো সেই জায়গা থেকে এই বিফার্ম আয়ুর্বেদা কোর্স অনেক ছাত্র বন্ধুর কাছেই একটা নতুন একটা কোর্সের নমিনক্লেচার। বাট বিফার্ম কোর্সটা নিশ্চয়ই তোমরা শুনেছ আগে বা জানো যে ব্যাচেলার অফ ফার্মেসি, ব্যাচেলার অফ ফার্মেসি কি পড়ানো হয় সেখানে, না জেনারেলি কিভাবে একটা মেডিসিন সায়েন্টিফিক ওয়েতে সমস্ত টেকনোলজি ফলো করে তৈরি করা যায় এবং তার কোয়ালিটি কন্ট্রোল করা যায়। আমরা সিম্পলি বাজারে গেলাম, একটা ওষুধ কিনলাম, এভাবে ছিনলাম, খেয়ে নিলাম, কিন্তু একটু যদি চিন্তা করে দেখি ওর প্যাকেজিং টেকনোলজি, ওর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওর ফ্লেভারিং টেকনোলজি, কালারিং টেকনোলজি, লটস অফ টেকনোলজি আর দেয়ার, সেই টেকনোলজি সংক্রান্ত পড়াশোনা হচ্ছে বিফার্ম। তারপরে ওষুধের গায়ে লেখা থাকে এক্সপায়ারি ডেট, আজকে ম্যানুফ্যাকচারিং ডেট, ধরুন এক বছর পরে এক্সপায়ারি ডেট। এই যে এক্সপায়ারি ডেট বলতে আমরা কী বুঝি বা কেন, মানে এক বছরটা কেন হলো, তার কারণ হচ্ছে ওই এক বছরের মধ্যে ওষুধের ম্যানুফ্যাকচারিংয়ের সময় যে কোয়ালিটি ছিল, এক বছর পরেও কিন্তু সেই একই কোয়ালিটি থাকবে। যখনই কোয়ালিটি পড়তে শুরু করে তখনই তার এক্সপায়ারি ডেট বলা হয়। তো এই যে কোয়ালিটির কন্ট্রোলটা করা, এটাও কিন্তু একটা টেকনোলজি রয়েছে, এর পেছনে অনেক টেকনিক্স রয়েছে, সেই টেকনোলজি সংক্রান্ত পড়াশোনা হচ্ছে বিফার্ম। এবার গোটা ভারতবর্ষ জুড়েই বিফার্ম, দু ধরনের বিফার্ম হয়, একটা হচ্ছে বিফার্ম ইন সিনথেটিক মেডিসিন বা অ্যালোপ্যাথি মেডিসিন, আর একটা হচ্ছে বিফার্ম ইন হার্বাল মেডিসিন। তো বর্তমান দিনে বিফার্ম ইন হার্বাল মেডিসিন বা বিফার্ম আয়ুর্বেদা এই কোর্সটা ভীষণ একটা যুগোপযোগী কোর্স এবং খুবই একটা চাহিদাপূর্ণ একটা কোর্স, প্রচুর ডিম্যান্ড রয়েছে বাজারে এই কোর্সটার। এরা যেটা শেখে মূলত চার বছর পরে, চার বছর ধরে যেটা শেখে, না তার আগে একটা কথা বলে নিই, এই যে টোটাল কোর্সটা টোটালি বেসড অন কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই দুটো সাবজেক্টে খুব ভালো করে পড়াশুনো করতে হবে, তবে এই কোর্সটাতে সাইন করা যাবে। তো এই বিফার্ম আয়ুর্বেদা এই কোর্সটা চার বছর ধরে এরা যেটা মূলত শেখে, একটা গাছ থেকে একটা ড্রাগ মলিকিউল কীভাবে এক্সট্র্যাক্ট করা যায় এবং সেটা দিয়ে একটা মডার্ন মেডিসিন কীভাবে তৈরি করা যায়। মানে তোমরা আবার কেউ ভেবো না যে আয়ুর্বেদ মানে হচ্ছে সেই শিলনোড়া দিয়ে লতা পাতা বেটে ওষুধ তৈরি করা, তা কিন্তু একদম নয়। ইটস এ কমপ্লিটলি মডার্ন কনসেপ্ট, যে একটা প্ল্যান্ট থেকে একটা ড্রাগ মলিকিউল কীভাবে এক্সট্র্যাক্ট করা যায় এবং সেটা দিয়ে একটা মডার্ন মেডিসিন কীভাবে বানানো যায়, সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। নট অনলি মেডিসিন, বর্তমান দিনে সমস্ত কসমেটিক্সই দেখবেন হার্বস থেকে তৈরি হচ্ছে, তো সেই কসমেটিক্সও তৈরি হয় প্ল্যান্ট থেকে, তো সেগুলোও আমাদের এখানে শেখানো হয়। তো সেই টেকনোলজি সংক্রান্ত পড়াশুনো বিফার্ম আয়ুর্বেদা, চার বছরের ডিগ্রি কোর্স এবং চার বছর পরে যাদবপুর ইউনিভার্সিটি ইজ এ ফাইভ স্টার ইউনিভার্সিটি, কারণ ভারতবর্ষে ওর র্যাঙ্ক হচ্ছে পাঁচ। তো সেই ইউনিভার্সিটির যদি কেউ ভর্তি হয় এখানে, সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে, তার ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট সমস্ত কিছুই পাবে সে যাদবপুর ইউনিভার্সিটির থেকে। চার বছর পরে তার হাতে থাকবে যাদবপুর ইউনিভার্সিটির একটা গ্র্যাজুয়েট লেভেল ডিগ্রি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু বিটেক ডিগ্রি। তো এইভাবেই কোর্সটা শুরু হয়েছে বা আমরা কোর্সটা চালাচ্ছি আর কি, এইভাবেই এখনো পর্যন্ত খুব সুনামের সঙ্গে। আচ্ছা, তো সেখানে ভর্তি হতে গেলে স্টুডেন্টদের কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি হওয়া দরকার। তো প্রথমেই বলি, বিফার্ম সিনথেটিক মেডিসিন বা বিফার্ম অ্যালোপ্যাথি যেটা ভারতবর্ষে রয়েছে, সেটার আজ থেকে প্রায় 70 বছর আগে ওই কোর্সটা শুরু হয়েছিল। তো ন্যাচারালি ওই কোর্সটার নাম কিন্তু সকলে জানে, আর এই বিফার্ম আয়ুর্বেদা এই কোর্সটা শুরু হয়েছে আজ থেকে মাত্র
ভারতবর্ষের বুকে বছর দশেক হলো। তো ন্যাচারালি এই কোর্সটা সম্পর্কে অ্যাওয়ারনেস, মানুষের জানার বিষয়টা এখনও অনেকটাই কম আছে, অ্যাওয়ারনেসটা খুব কম। এবং যে কারণেই আমার আজকে এখানে আসা, যে ছাত্রদের ছাত্রী বা তাদের গার্জেনদের কাছে পৌঁছে দেয়া যে এরকম একটা কোর্স আছে, হয়। তো এই কোর্সটায় ভর্তি হতে গেলে, আমি কিছুক্ষণ আগেই আলোচনার সময় বলেছিলাম যে টোটাল কোর্সটাই হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বেসড। তো এই কোর্সটা পড়তে গেলে অবশ্যই সেই স্টুডেন্টের সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, তার মানে তার উচ্চ মাধ্যমিকে বা 10+2 স্ট্যান্ডার্ডে তার আইদার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, কি বললাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই কম্বিনেশন থাকতে হবে। মানে বায়োলজি ছাড়াও কোর্সটা পড়া যেতে পারে? হ্যাঁ, মানে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হয় থাকে তাহলে পড়া যাবে, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে। তো এই কম্বিনেশন থাকতে হবে, এবং মিনিমাম জেনারেল ক্যাটাগরিজের ক্ষেত্রে 45% মিনিমাম মার্কস থাকতে হবে। রিজার্ভেশন ক্যাটাগরির জন্য ওটা 40% হলে অ্যাডমিশন নেওয়া যেতে পারে আর কি, বা নেওয়া হয়ও ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। তো এবছর 2018 সালে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে, এই ইনফ্যাক্ট আজ থেকেই শুরু হয়েছে, কারণ গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক রেজাল্ট গতকালই বেরিয়েছে। ন্যাচারালি আজকে ওই আমাদের কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে অ্যাডমিশন হতে গেলে আগে থেকে ফর্ম ফিল আপ, মেরিট লিস্ট, এই বিষয়গুলো আমি এখনও ছাত্রদের কাছে মানে এখনও ইমপ্লিমেন্ট আমি করিনি। তার কারণটা কি, ওই যে প্রথমেই বললাম অ্যাওয়ারনেসের অভাব। যারা এই কোর্সটা পড়তে ইচ্ছুক বা আমাদেরকে ফোন করছে, আমরা একটা অফার দিচ্ছি সরাসরি, যে মিনিমাম ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ভর্তি হবে, মানে যে আগে অ্যাডমিশন নিতে আসবে তাকে আমি অ্যাডমিশন করিয়ে নেব, তার যদি মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়, ফুলফিল হয়ে যায়। তো সেইভাবে সেই পদ্ধতিতে আজ থেকে আমাদের কলেজে অ্যাডমিশন শুরু হয়েছে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন করব, আপনাদের ইনস্টিটিউটটা তো পশ্চিমবঙ্গে, তো সেখানে মানে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলো থেকে যদি স্টুডেন্টরা যায়, তাদের জন্য কি আলাদা রকম ফ্যাসিলিটি, মানে আলাদা রকম কিছু ক্রাইটেরিয়া দরকার, নাকি একই হবে? না দেখুন, বাইরে থেকে যখনই কেউ আসে, প্রথমেই তার যেটা সমস্যা হয়, ভাষাগত সমস্যা হয়, ফুডিং লজিংয়ের সমস্যা হয়, বেসিক এই জিনিসগুলো প্রবলেম হয় আর কি। তো সেইগুলো মিট আপ করার জন্যে আমরা সবসময় সচেষ্ট তাদের যাতে অ্যাকোমোডেশন ভালোভাবে দেয়া যায়, তাদের খাবার বা ফুডিং যাতে তাদের মতো করে দেওয়া যায়, সেগুলো তো সবসময় চেষ্টা থাকেই। তাছাড়া বাইরের স্টেটের স্টুডেন্টদের এনকারেজ করার জন্য আমরা প্রত্যেক বছর যেটা করে থাকি, ইউনিভার্সিটি একটা পারমিশন নিয়ে অ্যাডমিশনের পার্সেন্টেজ অফ মার্কসের যে কাট অফ মার্কসটা, সেটাকে আরেকটু আমরা লো করে দেওয়া হয়। সেটা শুধুমাত্র বাইরের স্টেটের ছাত্রদের এনকারেজ করার জন্য, এটা এক। আর দুই হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে, কলেজ ম্যানেজমেন্টের তরফ থেকে বাইরের স্টেটের স্টুডেন্টদের কিছু স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এবং মেরিট কাম মিনস বেসিসে, মেরিটোরিয়াস অথচ তার রিকোয়ারমেন্ট আছে, সেই বেসিসে ম্যানেজমেন্ট কিছু স্কলারশিপ স্পন্সর করে সেই সমস্ত ছাত্রদের। তো অবভিয়াসলি বাইরের স্টেটের ছাত্রছাত্রীরা কিছুটা তো সুযোগ পায়, তো তারা যেমন উপকৃত হচ্ছে তেমনি আমরা উপকৃত হচ্ছি। কি কেন উপকৃত আমরা হচ্ছি, না আমাদের কোর্সের অ্যাওয়ারনেসটা বাড়ছে, প্লাস তাদের ভবিষ্যৎ তো তৈরি হচ্ছেই, তো সেই দিক থেকে কোনো সন্দেহ নেই। তোমাদের সমস্ত ধরনের কেমিস্ট্রি পড়তে হবে, সমস্ত ধরনের বায়োলজি পড়তে হবে এই কোর্সটা করার জন্য। এবং 4 বছর পরে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটির সার্টিফিকেট
উইথ মানে গ্রাজুয়েট লেভেল সার্টিফিকেট তোমাদের হাতে থাকবে আর কি। আপনি যেমন একটু আগে বললেন যে বাইরে থেকে যারা স্টুডেন্টরা যাচ্ছে তাদের ভাষাগত দিকে একটা সমস্যা রয়েছে, রয়েছে খাবার দাবারের দিকের একটা সমস্যা, তো ইনস্টিটিউটের আন্ডারে কি কোনো হোস্টেল রয়েছে? ইনস্টিটিউটের আন্ডারে হোস্টেল রয়েছে এবং সেই হোস্টেলগুলো সবই ওয়েল সিকিউরড এবং সেখানে আমাদের প্রত্যেকটা হোস্টেলের জন্য আলাদা আলাদা করে মনিটর রাখা হয়েছে এবং তারা সেই হোস্টেলগুলো মনিটরিং করে এবং একটা ওভারঅল হোস্টেল কমিটি আছে যারা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা, তাদের শরীর খারাপ হলো বা মেডিকেলের সংক্রান্ত কোনো প্রবলেম হলো তাকে ডাক্তার দেখানো, তার বাড়িতে ইনফর্ম করা, এই লিয়াজমগুলো মেনটেন করার জন্য একটা হোস্টেল কমিটি রয়েছে, তারাই এই কাজগুলো ভালোভাবে করে আর কি। ধরুন কেউ অ্যাডমিশন তো নিল, কোর্সটাও করলো, তারপর তার কি বেনিফিট হবে, মানে তার জব কোথায় হবে বা প্লেসমেন্ট কি করে হবে? এইটা একটা খুব ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন মানে কি, এটাই খুব পার্টিনেন্ট কোশ্চেন বোধ হয় আজকালকার দিনে, কারণ আজকালকার বর্তমান ছাত্রছাত্রীরা, আমাদের সময় অবশ্য অতটা ছিল না, বর্তমান ছাত্রছাত্রীরা খুব কেরিয়ার কনসাস, অবভিয়াসলি এটা খুব ভালো দিক একটা। তো একটা কোর্স পড়তে যাওয়ার আগে সবসময় আমাদের মাথায় থাকবে বা চিন্তাভাবনা থাকবে যে সেই কোর্সটা পড়ে আলটিমেটলি কী হবে। এখন সেইটা বলার আগে আমাকে এই কথাটা আরেকবার রিপিট করতে হবে যে কী শিখবে সে এবং সেই কী শিখে কী করবে। তো আমি আগের আলোচনাতেই বললাম যে শিখবে হচ্ছে একটা মেডিসিন, হার্বাল মেডিসিন কী করে বানাবে, কসমেটিক্স, ফুড প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয় সেই টেকনোলজি সে শিখবে এবং সেগুলোর কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করতে হয় সেই টেকনোলজি শিখবে। তো এই চার বছর শেখার পরে সে যখন ডিগ্রিটি পেলো, তারপরে সেই ডিগ্রিটি দিয়ে কী করবে? না, দুটো দিক আছে। একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা হায়ার স্টাডিজ করে, কিছু স্টুডেন্ট সরাসরি চাকরিতে চলে যায়। হায়ার স্টাডিজের কথাটাই আগে বলে নিই, হায়ার স্টাডিজ বলতে মাস্টার ডিগ্রি এখান থেকে করা যায়, আমাদের ইনস্টিটিউটেই আছে এম ফর্ম আয়ুর্বেদা, তারপরে রিসার্চ করতে পারে, পিএইচডি করতে পারে এবং আমাদের ইনস্টিটিউটেরই কয়েকজন ছেলে নটিংহাম ইউনিভার্সিটিতে আছে, জার্মানিতে আছে, তারা রিসার্চ করতে সে সমস্ত জায়গায় গেছে আর কি। ব্যাপারটা হচ্ছে রিসার্চের যে এরিয়াটা, এটা হচ্ছে খুব ভাস্ট এরিয়া। আমরা অনেকেই পড়েছি, তোমরা যারা এইচএস সায়েন্স পড়েছো তারা অনেকেই পড়েছো যে বাসক পাতা ওখানে ভ্যাসিসিন ভ্যাসোপ্রেসিন পাওয়া যায়, অ্যালকালয়েড, সেই অ্যালকালয়েড সর্দি কাশি সারায়, এটা সবাই আমরা জানি। কিন্তু ওই বাসক গাছে আরও কয়েক হাজার মলিকুল আছে যার আইডেন্টিফিকেশন বাকি, নমিনক্লেচার বাকি, অ্যাক্টিভিটি স্টাডিজ বাকি। এরকম কত লাখ গাছ আছে তোমরা কল্পনা করতে পারো, তাহলে রিসার্চের ক্ষেত্রটা কতটা বড়, একটা আকাশের মতো, এর কোনো লিমিটস নেই। তো সেই দিক থেকে ফোকাস করে যদি কেউ এগোতে চায় সে কিন্তু অনেক দূরে এগোবে। হায়ার স্টাডিজের কথাটা যদি আমি ছেড়েই দিই তাহলে আমি আসবো এবার জবের কথাটা। বি ফার্ম আয়ুর্বেদ এই কোয়ালিফিকেশন কমপ্লিট করার পরে এখনো পর্যন্ত আমাদের কলেজ থেকে টোটাল 7টা ব্যাচ বেরিয়েছে। 2006 কলেজ শুরু হয়েছিল, 2010 সালে প্রথম ব্যাচ বেরিয়েছে, 2017-18 8টা ব্যাচ বেরিয়েছে। এই 8টা ব্যাচের অ্যাবাভ 90% স্টুডেন্ট কলেজ থেকে ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়েছে। তো চাকরি পেয়েছে, চাকরি কোথায় পেয়েছে তারপরেই প্রশ্ন আসে এটা, কারণ চাকরি তো অনেক ধরনের হতে পারে। বেসিক্যালি এই চাকরিগুলো কোথায় হয় জানেন? যে সমস্ত ইন্ডাস্ট্রি হার্বাল প্রোডাক্ট তৈরি করে, হার্বাল প্রোডাক্ট তৈরি করে, সেখানেই এদের রিক্রুটমেন্ট হয়। আচ্ছা, কেন রিক্রুটমেন্ট হয়? না, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 যেটা আছে তাতে পরিষ্কারভাবে বলা আছে যে যে সমস্ত হার্বাল ম্যানুফ্যাকচারার
প্ল্যান্ট প্রোডাক্ট তৈরি করবে, তাদের অ্যাটলিস্ট একটা করে এই বি ফার্ম আয়ুর্বেদ কোয়ালিফিকেশনের ছেলেদের রিক্রুট করতেই হবে ফর দেয়ার লাইসেন্সিং, তাদের লাইসেন্স বাঁচানোর জন্য। সেই জন্যই এদের চাকরিগুলো হয়। তো পরের প্রশ্নই আসবে, তাহলে তো 1940 সালের আইন, তাহলে এতদিন চলছিল কি করে? আপনি তো বললেন 2010 থেকে চালু হয়েছে। এইরকম কোনো কনসেপ্ট ভারতবর্ষে ছিল না। তো সেই জায়গাগুলো কারা দেখত? না, যারা BAMS আয়ুর্বেদ ডাক্তারি যারা পড়তো, তারা এক মানে সারাদিন প্র্যাকটিস করতো, সন্ধ্যেবেলায় ফ্যাক্টরিতে গিয়ে পেপারে সই করে আসতো, এইভাবে কোম্পানিগুলো চলতো। কিন্তু যবে থেকে এই টেকনিক্যাল হ্যান্ডস বা এই প্রফেশনালস তৈরি হচ্ছে, কোম্পানিগুলো কিন্তু এদের পূর্ণ সমর্থন করছে এবং তাদের কাছে ডেকে নিচ্ছে এবং চাকরি দিচ্ছে। যে কথা বলছিলাম যে হার্বাল ম্যানুফ্যাকচারিং করে যারা, সেই সমস্ত কোম্পানিতে এদের সার্ভিস হচ্ছে। এবার হার্বাল ম্যানুফ্যাকচারিং কারা করছে? না, গোটা ভারতবর্ষে প্রায় 15-20 হাজার কোম্পানি আছে যারা শুধু হার্বাল মেডিসিন তৈরি করে। তোমরা যেগুলো নাম শুনে থাকবে, কমন, পতঞ্জলি শুনেছ, ডাবর শুনেছ, দেশ মেডিকেল শুনেছ, ঝান্ডু শুনেছ, ইমামি শুনেছ, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলোর নাম তোমরা শুনেছ। কিরম এরকম অসংখ্য কোম্পানি গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 15,000 যারা শুধুমাত্র হার্বাল মেডিসিন তৈরি করে, সেখানে এরা চাকরি পাচ্ছে অ্যাজ এ প্রোডাকশন অফিসার, অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোল অফিসার, কেমিস্ট, অ্যানালিস্ট, এই সমস্ত পোস্টে। যে সমস্ত সিনথেটিক মেডিসিন বা অ্যালোপ্যাথি মেডিসিনের কোম্পানি আছে, যেমন গ্ল্যাক্সো, সিপলা, র্যানব্যাক্সি, দেখবে ওই সমস্ত কোম্পানির না যেমন সিনথেটিক মেডিসিনের প্রোডাক্ট আছে, তেমনি হার্বাল মেডিসিনেরও একটা প্রোডাক্ট আছে। তার মানে তাদের হার্বাল উইংস রয়েছে, সেই হার্বাল উইংসেও তাদের আমাদের ছাত্রদের চাকরি হচ্ছে। ছেড়ে দাও মেডিসিনের কথা, কসমেটিক ইন্ডাস্ট্রি হচ্ছে একটা হিউজ ইন্ডাস্ট্রি। টিভি খুললেই আমরা কসমেটিকের অ্যাড দেখি এবং সেখানে দেখি মোস্ট অফ দ্য ক্যাড কসমেটিক্স আর প্রিপেয়ার্ড ফ্রম দ্য হার্বস। তো সেই কসমেটিক ইন্ডাস্ট্রিগুলোতেও আমাদের ছেলেরা সমানভাবে এলিজিবল বা তারা চাকরি পাচ্ছে। এবং কোয়ালিটি কন্ট্রোল বা ওষুধের এই যে গুণগত মান নির্ণয় বা তার মেনটেনেন্স, এই ব্যাপারটা কিন্তু হার্বাল ইন্ডাস্ট্রিতেও যা, সিনথেটিক ইন্ডাস্ট্রিতেও সেই এক। তো সমস্ত কোম্পানিতেই কি হার্বাল কি সিনথেটিক, আমাদের ছেলেরা গিয়ে কোয়ালিটি কন্ট্রোল অফিসারের চাকরি করতে পারছে। তাহলে এতগুলো বড় একটা স্কোপ রয়েছে, কসমেটিক ইন্ডাস্ট্রি, হার্বাল মেডিসিন ইন্ডাস্ট্রি, সিনথেটিক মেডিসিন ইন্ডাস্ট্রি, ফুড প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় আমাদের ছেলেরা চাকরি করতে পারে বা তাদের চাকরি পাচ্ছে তারা। এখন এ তো গেল বেসরকারি চাকরির কথা, কিন্তু আমাদের তো অনেকেরই ইচ্ছে হয় আমরা সরকারি চাকরি করব। অনেকের কেন, ম্যাক্সিমামরাই তাই ইচ্ছা থাকে, ঝামেলা নেই সরকারি চাকরি করব। এই সরকারি চাকরির দিগন্তটাও কিন্তু আস্তে আস্তে খুলছে। যদি ভারত সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষ, তার আন্ডারে যে CCRS আছে, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ অফ আয়ুর্বেদা মেডিসিন, CCRS, তাদের ওয়েবসাইট কেউ খোলে বা মিনিস্ট্রি অফ আয়ুষের যদি ওয়েবসাইট কেউ খোলে, সেখানে দেখবে প্রতিনিয়ত অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে তাদের প্রোডাকশন সেন্টারগুলোতে, তাদের হার্বাল রিসার্চ সেন্টারগুলোতে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে তারা লোক নিচ্ছে এবং সেখানে আমাদের কলেজের অনেক ছাত্র সেখানে চাকরি পেয়েছে। এছাড়া যদি কেউ মাস্টার অফ ফার্মেসি করতে পারে, তার সামনে সুযোগ আছে রিসার্চ অফিসার হওয়ার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার হওয়ার গভর্নমেন্টের। তো এই গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট জবগুলো এগুলো রয়েছে। এবং লাস্ট অফ অল সর্বোপরি কথা হচ্ছে, ওর হাতে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট, যেটা গ্র্যাজুয়েট লেভেল ডিগ্রি, এবং ওই ডিগ্রি দিয়ে হি অর সি ইজ এলিজিবল টু কম্পিট
any graduate level examination in the country. In India. Achha. To eto boro ekta chakrir scope royeche. Ar ekta plus point ki janen, ei course ta all over India te mot 6ta jaygay porano hoy. All over India te prothom khole ei course ta oi 9er doshoker majha majhi 95 96 like that Gujarat Jamnagar University. Achha. Tarpore second amader Jadavpur University amar college e khullo. Mm-hmm. Bengal Institute of Pharmaceutical Science. Tin number e khullo BHU Banaras Hindu University. Tarpore Himachale ekta hoyeche. Lovely Professional University te ekta hoyeche. Ar South in India ekta college hoyeche Kerala er dike. Mm-hmm. Te ei mot 6ta college All over India, they jara ei degree ta porachhe. To maximum proti bochor koto student pass korbe. Khub beshi hole 100 theke 150 student pass korche. Karon jara bhorti hoy tarai je pass kore berbe tar to kono kotha nei. Maximum 150 chele pass kore berbe. To sei joto chele pass kore beroche tar theke chahida ta market e chahida ta onek beshi. কারণ এত বড় একটা ইন্ডাস্ট্রি এত বড় একটা কান্ট্রি দেশটা ছেলে কিছুই নয় তার মানে কিছুই নয় আর কি আমি তো বলছি আমার কলেজে আমি প্রতি বছর কোম্পানিগুলোকে ছাত্র দিতে পারি না তারপরে আমি প্রথমেই বলেছি লোকে কোর্সটা সম্পর্কে জানে কম ভর্তি হতে আসে কম প্রেসার কম কিন্তু এই সিচুয়েশন যারা এখনকার ছাত্রছাত্রীরা যদি এই সুযোগটা গ্রহণ করতে পারে তো তারা লাভবান হবে কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু আগামী 10 বছর পরে আর পাওয়া যাবে না কখনোই যাবে না পাওয়া কারণ প্রত্যেকটা কোর্স দেখবেন একটা গ্রাফ আছে যখন ওঠে একদম শার্প রাইজ হয় তারপরে লিনিয়ার হয়ে গিয়ে তারপর ডাউন হতে থাকে কোর্স কেন মানে এই জগতে সবকিছুই এই একই ভাবে চলে একই নিয়মে চলে এটাও ঠিক তাই তো ক্যারিয়ার বিল্ড আপ যদি কেউ করতে চায় তো সে এই কোর্সটা কিন্তু চুজ করতেই পারে মানে ভীষণই একটা কি বলবো কর্মসংস্থানমুখী একটা কোর্স আর কি আর যেখানে প্লেসমেন্ট পুরো গ্যারান্টিড রয়েছে মোটামুটি গ্যারান্টি শব্দটি আমরা উচ্চারণ করি না কারণ ওটা ঠিক নয় গ্যারান্টি শব্দটা উচ্চারণ করা বাট স্ট্যাটিস্টিক্স যা বলছে যে বিগত 10 বছর বিগত 8 বছর Above 95%, 90% campusing হয়েছে এবং আগামী 10 বছরেও সেটা হবে কারণ হচ্ছে একটা 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 এমনি জেনারেল একটা মার্কেট সেন্স যদি কেউ জাজ করেন দেখবেন মেডিসিনের ক্ষেত্রে এই হার্বাল মেডিসিনের একটা এরা আসছে একটা যুগ আসছে গ্লোবাল মার্কেট যদি স্টাডি করেন দেখবেন ইয়ারলি কত মানে বিলিয়ন ডলার মানে ইনক্রিজ করছে মানে মানি মানে ইন রেসপেক্ট অফ মানি হার্বাল মার্কেটটা তো ন্যাচারালি এগুলো একটা ইন্ডিকেশন যে হার্বাল মেডিসিন আসছে চাহিদা কত আসছে এবং সত্যি কথা বলতে কি যত সিনথেটিক মেডিসিন আছে ম্যাডাম যত সিনথেটিক মেডিসিন আছে তার 80% তৈরি হয়েছে কিন্তু হার্বস থেকে ফার্স্ট যে মলিকুলটা দ্যাট ইজ কামস ফ্রম দ্য হার্বস তারপরে সেই মলিকুলটাকে কেমিক্যালি সিনথেসাইজ করেছে দিয়ে সিনথেটিক মেডিসিন হয়েছে তো প্ল্যান্ট মেডিসিন এ তো আজকের সায়েন্স নয় ভারতবর্ষের সব থেকে পুরনো সায়েন্স হচ্ছে এই সায়েন্সটা এখন আমরা কি করছি না সেই পুরনো জিনিসটাকে নতুন মোড়কে মডার্নাইজ করে আমরা পৌঁছে দিচ্ছি সবার কাছে এটাই আর কি দেখুন আপনাকে যদি কেউ বাসক পাতা বা নিম পাতা বেটে খেতে বলে আপনার খুব ভীষণ প্রবলেম হবে হ্যাঁ এক্স্যাক্টলি পারবো না আজকালকার বাচ্চারা তো খাবেই না কিন্তু ওই বাসক পাতা বা নিম পাতা যদি একটা ট্যাবলেটস ফর্মে বা একটা ক্যাপসুল আকারে যদি আপনাকে দেয়া হয় জল দিয়ে আপনি কিন্তু খেয়ে নেবেন আপনার প্রবলেম হবে না এই আমাদের বি ফার্মা আয়ুর্বেদা স্টুডেন্টরা কিন্তু সেই জিনিসটাই চেষ্টা করছে এবং সেইটাই তৈরি করছে এবং অ্যাজ এ প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউট আমি তোমাদের সবাইকে বলবো যে ব্যাপারটা নিয়ে একটু ভাবো এবং গার্জেনের সাথে আলোচনা করো দরকার হলে
আমাদের কলেজের ওয়েবসাইট দেখতে পারো। কলেজের ওয়েবসাইট হচ্ছে www.bipsindia.co.in। তো স্যার, আমি এবারে জানতে চাইবো, আপনি তো বললেন যে আপনাদের ইনস্টিটিউটে বি ফার্মা ছাড়াও হচ্ছে এম ফার্মা, তো সেখানে কারা চান্স পাচ্ছে? শুধু কি ইনস্টিটিউটে যারা বি ফার্মা করেছে ওরাই, না বাইরে থেকেও কেউ অ্যাডমিশন নিতে পারে? এক্ষেত্রে আমরা অনেকটা রিল্যাক্সেশন রেখেছি। ব্যাচেলর অফ ফার্মেসি ইন আয়ুর্বেদে যারা পাশ করছে তারা সুযোগ পেতে পারে, সেটা যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে হতে পারে, অসুবিধে নেই। ইভেন যারা বি ফার্ম ইন অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে পাশ করছে তাদের জন্য সুযোগ রয়েছে ভর্তি হওয়ার, এবং বিএএমএস যেটা আয়ুর্বেদ ডাক্তারি বলে পরিচিত, বিএএমএস যে কোর্সটা, সেই বিএএমএস করেও কিন্তু এই এম ফার্ম আয়ুর্বেদা অনেকে করে বা তাদেরও সুযোগ আছে। অবভিয়াসলি তাদের ব্যাচেলার লেভেলে 60% মার্কস হতে হবে, হ্যাঁ, তাহলে তারা সুযোগ পাবে। এবং টোটাল আসন সংখ্যা সেখানে 18টা। বি ফার্মের আসন সংখ্যা টোটাল 60টা আর এম ফার্মের আসন সংখ্যা হচ্ছে 18টা, সেটা পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের বাইরে সব মিলিয়ে। অবভিয়াসলি পশ্চিমবঙ্গের আমি তো আগেই বলেছি, হ্যাঁ হ্যাঁ, যে বাইরের স্টেটের জন্য কিছু কোটা আলাদা রাখা থাকে আমাদের আর কি, আর সেখানে জন্য রয়েছে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিজও রয়েছে ওদের জন্য। যেমন এই বরাক ভ্যালি থেকেই যদি কেউ যায়, কোনো স্টুডেন্ট যায়, তো তাদের জন্য একটা আলাদা ফ্যাসিলিটিস রয়েছে। যেমন হচ্ছে ওই মার্কসের পার্সেন্টেজের কিছুটা কাট অফ, যেটা আমরা ইউনিভার্সিটিতে পারমিশন নিয়ে করি, তাদের ক্ষেত্রে হয়তো মিনিমাম আমি বলেছিলাম 45%, তাদের ক্ষেত্রে 40% হলে হবে। কিছু ম্যানেজমেন্ট কিছু স্কলারশিপ প্রোভাইড করতে করে, প্লাস কিছু রিজার্ভেশন তো রয়েছে স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য। স্যার, আপনি যদি একটু বলেন, আমাদের বরাক ভ্যালি থেকে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তো কি করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে? না, যারা অ্যাডমিশন নিতে চায় খুব ভালো, তাদের আমি প্রথমেই বলবো তোমরা আমাদের কলেজের ওয়েবসাইটটা দেখো এবং ভালো করে স্টাডি করো ওয়েবসাইটটা। সেখানে কোর্স কন্টেন্ট থেকে আরম্ভ করে সব কিছুই দেওয়া আছে। আর তারপরে যদি সিদ্ধান্ত নাও যে তোমরা ভর্তি হবে, তাহলে বরাক ভ্যালিতেই আমাদের একজন কোর্স কোঅর্ডিনেটর বা কোঅর্ডিনেটর আছেন, মিস্টার বিশ্বজিৎ দেব, ওনার সাথে যোগাযোগ করা যেতে পারে বা আমি করতে বলছি ওনার সাথেই যোগাযোগ। নাম্বারটা আমি একটু মুখে বলে দিচ্ছি, প্লাস স্ক্রিনেও দেখতে পাবে। ওনার নাম্বারটা হচ্ছে 9531120323, আরেকটা নাম্বার 9854040725। তো ওনার সাথে সরাসরি যোগাযোগ করলে উনি ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের বলে দেবেন বা কীভাবে অ্যাডমিশন হতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলসটা ওনার কাছে পেয়ে যাবেন। প্লাস আমাদের ওয়েবসাইট দেখে নেবেন আপনারা, হ্যাঁ, কোনো অসুবিধে হবে না আর কি। তো স্যার, আপনার সাথে এতক্ষণ কথা বললাম, মানে এতদিন ধরে সেই আপনাদের ইনস্টিটিউটটা কী করে আসছে, তো ফিউচার প্ল্যানিং কী রয়েছে? বেসিক্যালি এতদিন তো আমরা ইনস্টিটিউটটাকে শক্ত জমিতে দাঁড় করানোর চেষ্টা করছি, মানে কোর্সটা। অবভিয়াসলি কোর্সটা দাঁড় করাতে গেলে যেটা বেসিক থিংস ছাত্ররা কী চায়, ভালো টিচিং ফ্যাকাল্টি চায়, একদম, ভালো ল্যাবরেটরি ফ্যাসিলিটিস চায়, ভালো লাইব্রেরি চায়। এই তিনটে বেসিক জিনিস যদি কোনো ইনস্টিটিউটে ঠিক থাকে, সেই ইনস্টিটিউট স্ট্যান্ড করবেই। আমাদের সেগুলো আছে, খুব দায়িত্ব নিয়ে আমি বলছি আমাদের সেগুলো আছে। এবং ভবিষ্যতে আমাদের যেটা প্ল্যানিং রয়েছে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই আয়ুর্বেদ মেডিসিন ফিল্ডে রিসার্চটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাওয়ার। অলরেডি আমাদের বি ফার্মের ছেলেরা রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট অলরেডি করে, তাদের কোর্স কারিকুলামের মধ্যেই আছে। এম ফার্মের ছেলেরা তো করেই, তো সেই জায়গাটা, রিসার্চের ফিল্ডটাকে আরেকটু এক্সপ্যান্ড করার আমার ইচ্ছে রয়েছে এই কলেজটার মধ্যে আর। আমাদের ভিটিভির পক্ষ থেকে শুভেচ্ছা রইল, সেটা অবশ্যই নেক্সটে আমরা দেখতে পাবো। এছাড়া আপনি বলেছিলেন স্যার, আমাদের পুরো ইন্ডিয়াতে 6টা ইউনিভার্সিটি সেই কোর্সটা প্রোভাইড করছে, তো সবাই, মানে পশ্চিমবঙ্গের যারা রয়েছে তারা তো অবশ্যই আপনাদের ইনস্টিটিউটে যাবে, বাইরের স্টেটে যারা রয়েছে তারা সেই বাকি 5টা ইউনিভার্সিটির আন্ডারে সেই কোর্সটাকে বাদ দিয়ে কেন
আপনাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে, মানে সেখানে এক্সট্রা কি রয়েছে? আচ্ছা, না মানে ব্যাপারটা হচ্ছে পূর্ব ভারতের একমাত্র কলেজ এইটা। এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো করায় যাদবপুর ইউনিভার্সিটির মতো স্ট্যাটাস তাদের নেই। আচ্ছা, এক। দুই হচ্ছে আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স 100% দিই এবং সেখানে অ্যাবাভ 90% প্লেসমেন্ট এখনও পর্যন্ত আমরা করিয়ে দিয়েছি, এবং আমি আলোচনা করেছি ডিটেলসে যে কি কি স্কোপগুলো রয়েছে। আমাদের ফ্যাকাল্টি ভালো রয়েছে, লাইব্রেরি ভালো রয়েছে, ল্যাবরেটরি ভালো রয়েছে। আমাদের কোর্স ফিস যদি তুলনা করা হয় সেক্ষেত্রে অন্যান্য জায়গা থেকে কোর্স ফিস বেশ কিছুটা কম রয়েছে, মোটামুটি প্রতি বছর 70,000 টাকা করে কোর্স ফিস দুটো সেমিস্টার মিলিয়ে, অনেক জায়গার থেকে কম এটা, সেটাও একটা প্লাস পয়েন্ট। প্লাস ইনস্টিটিউট, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম বলা, যে ট্রাস্ট এটা চালায় আমাদের সিইও স্যার বা যে ট্রাস্ট এই কলেজটা চালায়, দে আর দ্য এডুকেশন ফ্রেন্ডলি ট্রাস্ট, যেটা আপনি অল ওভার ইন্ডিয়াতে খুব কম কলেজে এই জিনিসটা খুঁজে পাবেন। এডুকেশন ফ্রেন্ডলি ট্রাস্ট, এটা কিন্তু একটা খুব ভ্যালুয়েবল থিংস, হয়তো ছাত্ররা অতটা পরিষ্কারভাবে বুঝতে পারছে না। মানে একটা ট্রাস্ট বোর্ড তারা শুধু বিজনেস না দেখে এডুকেশনটাকে সাপোর্ট করে, আমার ইন কলেজ সেই রকম একটা ট্রাস্টের আন্ডারে। সো ফর বেটার এডুকেশন, ফর বেটার প্লেসমেন্ট তোমরা বিপসে আসতেই পারো। ধন্যবাদ স্যার, আমাদের সময় আজকে আর নেই, তোমাদের আরও যদি কিছু জানার থেকে থাকে তো স্যার তো ওয়েবসাইট বলে দিয়েছেন, রয়েছে কন্ট্যাক্টস নাম্বারও, তোমরা সেখানে সরাসরিভাবে যোগাযোগ করতে পারো। তো আশা করছি আমাদের বিপসে যে এডুকেশনগুলো রয়েছে সেটা তোমাদের জন্য খুব ভালো একটা ক্যারিয়ার অপশন হতে পারে। আজ এখানেই বিদায় নিলাম, নমস্কার।